মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের অন্তর্গত শেরপুর জীবন্তী রাজ্য সড়কের উপর অবৈধভাবে বালি পড়ছিল। সোমবার খড়গ্রাম ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দেবনাথ পাল শেরপুর জীবন্তী রাজ্য সড়কের উপর অবৈধ বালি পড়ে থাকার অভিযোগ পেয়ে পরিদর্শনে যান এবং সেখান থেকে অবৈধ বিপুল পরিমাণের বালি বাজেয়াপ্ত করেন খড়গ্রাম ব্লক ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। প্রিভেনশন অফ ইল্লিগাল মাইনিং স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টেশন অ্যাক্ট, সেই অ্যাক্টের আওতায় আপনি কোনো খনিজ, যদি ওটা মাইনর মিনারেল হয় বিশেষ ক্ষেত্রে যেতে যাতে আমরা এম্পাওয়ার্ড, সেটা আপনি কখনোই স্টক করতে পারেন না। এই স্টক ইয়ার্ড সম্বন্ধে আমাদের কাছে খবর এসেছিল এবং আমরা এর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিলাম আজকে, যাতে গভর্নমেন্ট রেভিনিউও আসে এবং কোনোরকম অ্যাক্সিডেন্ট এড়িয়ে যাওয়া যায়।